যে সমস্ত ফ্যামিলি এখনো পর্যন্ত স্বাস্থ্যসাথী কার্ড পাননি বা যাদের লম্বা ফ্যামিলি রয়েছে একই কার্ডের মধ্যে ফ্যামিলির সমস্ত মেম্বারদের নাম নেই তাদের জন্য সুখবর বন্ধুরা এবার থেকে অনলাইনে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন এর জন্য আপনাকে কোথাও যাওয়ার প্রয়োজন হবে না বন্ধুরা অনলাইনে অ্যাপ্লিকেশন করলে আপনি একটা সুবিধা পাবেন আপনার পরিবারের আপনি আপনার ইচ্ছে মতো মেম্বারদের নাম আপনি রাখতে পারবেন এবং কি বাদ দিতে পারবেন এছাড়াও যাদের এখনও পর্যন্ত কোনো কার্ড নেই তারাও একসাথে দুটো কার্ডের জন্য যদি অ্যাপ্লাই করতে চান তাহলে দুটো কার্ডেও করতে পারবেন তো বন্ধুরা কীভাবে অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন সেটাই আমি আজকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন চ্যানেলও নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের আইকনটা বাজিয়ে দেবেন তো বন্ধুরা সবার প্রথম আপনি আপনার মোবাইলে নেট অন করে সরাসরি আপনি গুগুলে সার্চ করবেন স্বাস্থ্যসাথী স্বাস্থ্যসাথী সার্চ করলেই আপনার সামনে এই ওয়েবসাইটটি চলে আসবে স্বাস্থ্যসাথী ডট জিও ডট ইন এই ওয়েবসাইটটা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে সেখান থেকে ক্লিক করলে আপনারা সরাসরি এই পেজে চলে আসবেন তো এই পেজে আসার পর আপনার সামনে ঠিক এই ধরনের একটা বার দেখতে পাবেন এবং এই বারের মধ্যে আপনি এখানে দেখতে পাবেন অনলাইন অ্যাপ্লিকেশন এই অনলাইন অ্যাপ্লিকেশনের মধ্যে আপনি কালসার লাগলে এখানে আপনি দেখতে পাবেন অনলাইন অ্যাপ্লিকেশন ফর স্বাস্থ্যসাথী কার্ড তো এখানে আপনাকে ক্লিক করতে হবে এবং তারপর আপনার সামনে যখন এই ধরনের একটি পেজ চলে আসবে এখানে আপনার মোবাইল নাম্বারটি দেবেন মোবাইল নাম্বার দিয়ে এখানে গেট ওটিপিতে ক্লিক করবেন গেট ওটিপিতে ক্লিক করলে একটা ওটিপি আসবে সেই ওটিপি আপনি এই ঘরে সাবমিট করে দেবেন এবং তারপর এখানে সরাসরি সাবমিট অপশানে ক্লিক করবেন তারপর আপনার সামনে ঠিক এই ধরনের একটি ফর্ম ওপেন হবে এই ফর্মটি আপনাকে ফিল করে সাবমিট করতে হবে তো চলুন সরাসরি এখানে আপনার সবার প্রথম ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে আপনি কোন ডিস্ট্রিক্টে বসবাস করে থাকেন এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে আপনার ব্লক বা মিউনিসিপ্যালিটি এরিয়া আপনাকে সিলেক্ট করতে হবে আপনি ব্লকে বসবাস করি তাই আমি এখানে ব্লক সিলেক্ট করে দিলাম ব্লক সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনার ব্লকের নাম আপনি দেখতে পাচ্ছেন এখানে সিলেক্ট ব্লক নেম এখানে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পর আপনি যে ব্লকে বসবাস করে থাকেন সেই ব্লকের নাম আপনি এখানে সিলেক্ট করে দেবেন এরপর ডান দিকে আপনি এখানে ক্যাটাগরি অপশন দেখতে পাবেন আপনি এসটি এস সি ওবিসি যে ক্যাটাগরিতে বিলং করেন সেই ক্যাটাগরি আপনি সিলেক্ট করবেন আপনি জেনারেল হলে আদার্সে আপনি ক্লিক করতে পারেন এখানে আপনার গ্রাম পঞ্চায়েতের নাম আসবে এখান থেকে আপনি আপনার গ্রাম পঞ্চায়েতটা আপনি সিলেক্ট করতে পারেন সিলেক্ট করার পর এখান থেকে আপনার যে ভিলেজে বসবাস করে থাকেন সেই ভিলেজটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন বাম দিকে আপনার ফুল অ্যাড্রেস আপনাকে দিতে হবে উইথ পিনকোড সমেত এখানে আপনার ভিলেজের নাম দেবেন পোস্ট অফিসের নাম দেবেন পুলিশ স্টেশনের নাম দেবেন এবং ডিস্ট্রিক্টের নাম দেবেন এবং পিনকোড দিয়ে দেবেন আপনার এই ঘরটা যদি ছোট পড়ে তাহলে সেক্ষেত্রে এই কোনটা ধরে টেনে বাড়িয়ে দিলে আপনার ঘরটা বেড়ে যাবে আর ছোট করতে চাইলে আপনি এভাবে এটাকে ছোট করতে পারেন এইভাবে পুরো অ্যাড্রেস আপনি এখানে দেওয়ার পর এখানে ডান দিকে চলে আসবেন এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন নেম অব দি অ্যাপ্লিকেন্ট অর্থাৎ যার নামে আপনি কার্ডটা করাতে চাইছেন এই স্বাস্থ্যসাথী কার্ডটা তার নামটা আপনাকে এখানে লিখতে হবে এখানে নাম দেওয়ার পর এখানে হেড অফ দ্য ফ্যামিলি অর্থাৎ আপনার পরিবারের যিনি প্রধান রয়েছেন তার নামটা আপনাকে এখানে দিতে হবে এবং দেওয়ার পর এখানে আপনার পিনকোডটা আরেকবার আপনাকে দিয়ে দিতে হবে এরপর কোন ডিপার্টমেন্টে আপনি কাজ করে থাকেন সেই ডিপার্টমেন্টের নাম আপনাকে এখানে দিতে হবে আর আপনি যদি কোনো কাজ না করে থাকেন তাহলে এখানে কিছু লেখার দরকার নেই আপনি ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন এখানে আপনার ফ্যামিলিতে যদি আগের থেকে কোনো একটি কার্ড হয়ে থাকে তাহলে আপনি এখান থেকে ক্লিক করে আপনি ইয়েসে ক্লিক করতে পারেন অথবা আপনি নোতে রেখে দিতে পারেন এছাড়াও আপনার পরিবারে যদি কেউ সরকারি হসপিটাল থেকে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা অলরেডি পেয়ে গেছে তাহলে আপনি এখানে সেখানে ইয়েস সিলেক্ট করবেন অথবা আপনি নো করে দেবেন এবং যদি কোনো প্রাইভেট মেডিকেল হসপিটাল থেকে যদি আপনার কোনো স্বাস্থ্যসাথী কার্ডের ফ্যাসিলিটি পেয়েছেন তাহলে এখানে ইয়েস করবেন আর এগুলোর মধ্যে আপনি কিছুই যদি না পেয়ে থাকেন তাহলে সবগুলোই আপনি নো রেখে দেবেন এরপর নিচে আপনি আপনার কার্ডের মধ্যে কোন কোন ফ্যামিলি মেম্বারদের রাখবেন তাদের নাম দিতে হবে তবে তার আগে আপনি যদি মেল ফিমেল উভয়কে রাখতে চান তাহলে এখানে বোধ মেল আর ফিমেল এখানে আপনি এটা সিলেক্ট করে রাখতে পারেন আর যদি অল যদি আপনার মেল হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে অল মেল আপনি এখানে সিলেক্ট করতে পারেন আর অল যদি ফিমেলের নাম হয়ে থাকে তাহলে এখানে অল আর ফিমেল এখানে করে দেবেন তো এখানে মেল ফিমেল উভয়ের নামটা দিতে হবে আপনার ধরুন আপনার বাবা আপনার মা এবং আপনার ওয়াইফ যার হোক নাম আপনারা এখানে দিচ্ছেন তো এখানে সেক্ষেত্রে আপনি মেল অ্যান্ড ফিমেল দুটোই উভয় সিলেক্ট করে রাখবেন এবং নিচে আপনি যে মেম্বার লিস্ট দেখতে এই মেম্বার লিস্টে আপনার পরিবারের মেম্বারদের নাম আপনাকে দিতে হবে তার জন্য এখানে সরাসরি এডিট অপশন দেখতে পাচ্ছেন এই অডিট অপশান আপনাকে ক্লিক করতে হবে এডিট করার সাথে সাথে আপনার সামনে এই ফর্মটা এডিট আপনি করতে পারবেন এখানে ফ্যামিলি মেম্বারদের আপনি এখানে এক দুই করে সিরিয়াল নাম্বার দিতে পারেন এবং এখানে মেম্বারের নেম সবার প্রথম আপনাকে জেনি ক্যান্ডিডেট তার নামটা আপনাকে এখানে দিতে হবে সাপোজ ধরুন আমি ক্যান্ডিডেট তো এখানে আমার নামটা এখানে আমি সবার প্রথম দিয়ে দেবো এবং তারপর এখানে বেনিফিশিয়ারি এখানে বেনিফিশিয়ারি রেখে দেবো এবং এজ যত রয়েছে এজটাও আমি এখানে ঠিক ততই রেখে দেবো এবং মেয়ের না ফিমেল এখানে আমি সেটা সিলেক্ট করব এবং এখানে আমার আধার কার্ডের নাম্বার আপনারা এখানে দেখতে পাচ্ছেন বারো ডিজিটের আধার কার্ড নাম্বার আপনাকে এখানে দিতে হবে এবং এখানে তার খাদ্যসাথী নাম্বার অর্থাৎ তার যে রেশন কার্ড রয়েছে সে রেশন কার্ডের নাম্বার এখানে আপনাকে দিতে হবে রেশন কার্ডের নাম্বার দেওয়ার পর তিনি যদি কোনো কাজ করে থাকেন তাহলে তার কাজের এখানে নাম দিতে হবে অর্থাৎ যদি কোনো প্রাইভেট কোম্পানিতে কাজ করে থাকে তাহলে প্রাইভেট এমপ্লয়েড এবং যদি গভর্নমেন্ট কোম্পানিতে কোনো কাজ করে থাকে তাহলে সে গভর্নমেন্ট এমপ্লয়েড দিতে পারেন আর নিজে নিজে যদি কোনো কাজ করে থাকেন তাহলে সেই এমপ্লয়েড দিতে পারেন আর কোনো কাজেই না করে থাকলে সেখানে আনএমপ্লয়েড আপনাকে সিলেক্ট করতে হবে তো চলুন এখানে সিলেক্ট করে দেওয়ার পর এবার পার্সোনাল মোবাইল নাম্বার যদি আপনি তার জন্য দিতে চান তাহলে এখানে আপনি দিতে পারেন এইভাবে একটা কালাম যখন পূরণ হয়ে যাবে এখানে সরাসরি আপনি ওকে অপশানে ক্লিক করে দেবেন ওকে অপশানে ক্লিক করলে এটা সম্পূর্ণরূপে আপনার এটা সেভ হয়ে যাবে এবং এখানে আপনি আবার অ্যাড নিউ মেম্বারে ক্লিক করবেন এরপর সেকেন্ড রোতে আপনি এডিট করতে চাইলে এখানে আপনি এডিট অপশানে ক্লিক করবেন এবং এখানে আপনার ফ্যামিলির নাম্বারে বা আপনার ফ্যামিলির মেম্বারের নাম আপনি দিয়ে দেবেন এবং তার সম্পূর্ণ ডিটেলস ফিল আপ করবেন এইভাবে আপনার পরিবারে যতজন মেম্বার আছে আপনি পর 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 এখানে আপনি তাদের সমস্ত ডিটেলস এখানে দিয়ে দেবেন তো এইভাবে সব কিছু কমপ্লিট করে দেওয়ার পর আপনি সরাসরি এখানে সাবমিট অপশানে আপনি ক্লিক করে দেবেন আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে এবং একটা অ্যাপ্লিকেশান নাম্বার আপনারা পেয়ে যাবেন অ্যাপ্লিকেশান নাম্বার পেলে আপনার অ্যাপ্লিকেশান স্ট্যাটাসটা দেখার জন্য আপনাকে আবার এই স্বাস্থ্য ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের হোমে আসতে হবে এবং হোমে আসার পর এখানে অ্যাপ্লাই অনলাইনে যাওয়ার পর এখানে চেক ইউর অনলাইন অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখানে আপনাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আপনি যে ডিস্ট্রিক্ট থেকে আবেদন করেছিলেন অর্থাৎ ফর্ম ফিল আপ করার সময় যে ডিস্ট্রিক্ট সিলেক্ট করেছিলেন সেই ডিস্ট্রিক্ট আপনাকে সিলেক্ট করতে হবে এবং এখানে আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বার আপনাকে এখানে দিতে হবে এবং দেওয়ার পর সাবমিট করলে আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা এখানে শো হয়ে যাবে সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে আপনার কার্ডটা আপনার হাতে পেতে কত দেরি রয়েছে